আমি এইখানে বিয়া করে দিচ্ছি, আমি কোনদিন ভুলতে পারবো না এখানটা। প্রথম আসছি, আমার এখানে বেশি ঘর, তাহলে একটু উন্নত পিকনিক করতে গেছি আমার। বলো, মন্দিরটি কি আপনারা পুজো করেন নাকি? হ্যাঁ, আমরা পুজো করি। এটা আপনার আগে পুরো জঙ্গল ছিল, এনার ঠাকুরের সম্পত্তি হচ্ছে 707 একর। এই যে আপনি সামনে জঙ্গল দেখছে, পেছন দিকে জঙ্গল রয়েছে, হ্যাঁ এটা বাঁশ জঙ্গল, তারপরে আরও পাশে শাল জঙ্গল আগে ছিল। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও জঙ্গল ছিল আগে, 707 একর সম্পত্তি। এই সম্পত্তি দাদুর বাবা, তার বাবার বাবা, তার বাবার বাবা আজ 700 বছর আগের থাকুন এটা পুজোটা করত। এইখানে আপনার ঝুলন থান ছিল, সেই ঝুলন থানে
খিচুড়ি ঘাটা হতো, খিচুড়ি ঘাটার পরে বারো হাত চুল বেড়ায় সেই রাজার কাছে প্রসাদটা যেত। এরপরে বারো হাত চুল বেড়ানোর পরে প্রশ্ন করে রাজা যে চুল কি করে বার হলো, তখন পুরোহিতকে বলছে এখানে আনো, তাকে এখানে নরবলি দেওয়া হবে। তখন বলছে কিসের জন্য নরবলিটা দেওয়া হবে, তখন সেই পুরোহিত রাজাকে জবাব দিল যে এটা ঠাকুরের চুল। তখন রাজাকে স্বপ্ন দিল যে তুমি একটা চোখে ডান দিকের চোখে দেখবে, যদি দুটা চোখে দেখো সেটা কানা হবে, একটা চোখে দেখবে একটা চোখে আপনার কানা হবে। এরপরে আপনার অমাবস্যা পূর্ণিমায় রাজাকে আসতে বললো রাত দুটো আড়াইটায়। রাজা আলো আসার পরে আপনার একটা চোখে দেখলো, একটা চোখে দেখার পরে আপনার রাজা বলল যে এটা আপনার এই চুল, ভৈরবকে গড় করলো। আপনার গড় করার পরে সেই পাহাড় যে পূজা করত, সেই পাহাড়কে বলল যে তুমি ঘোড়ায় করে যতটা ছুটতে পারবেন ততটা সম্পত্তি আপনার। এরপরে ঘোড়ায় করে সেই পাহাড় ছুটেছিল 700 একর রাজা দান করেছিল। এটা অ্যাকচুয়ালি নাম আছে বাবা ভৈরবজিও বলরামজিও, ভৈরব থান বলে সম্পত্তি বাবা ভৈরবজিও বলরামজিও। মন্দিরটা আপনার হচ্ছিল ওইটা গ্রামের থাকুন পাথর আনছিল, মন্দিরটা হবার ফলে গ্রামের থাকুন পাথর আনছিল। এরপরে মেলাটা কখন শুরু হয়? এটা মানে ভোরে মুরগিটা যখন ডাকলো তখন ষাঁড়টা গ্রামের ভিতরেই আপনার পাশান হয়ে গেল, নয়তো এটা আপনার মন্দির হবার কথা ছিল। এরপরে আপনার যখন বিজয়ার দিন আগের দিনে রঙ্কনি মন্দির যে আছে ওখান থাকুন ধলবঙ্গড়ে ঘাটশিলা ধলবঙ্গড়ে, ওই দু একদিন আগে খোল কীর্তন নিয়ে আসা হয়। তার আগে এখানকে বাবা ভৈরব আসে, বিশাল একটা ভূমিকম্পর রকম হয়, আপনার মাটি পুরো ফাটিয়ে দেয়, আর বাবার মাথায় জলটা ঢাললে এখানকে ভৈরব পুকুরের সঙ্গে যে পুকুরটা আমাদের আছে তার সঙ্গে একটা সুরঙ্গ আছে আর কি। আর আপনার যে মেলাটা হয় এটা আপনার আদিবাসী মেলা দুদিন হয়, বাঙালি মেলা একদিন। এটা বিজয়া দশমীর দিন আরম্ভ হয়, হ্যাঁ না তিন দিন চলে, সর্ব 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 জনসাধারণ ব্যবহার হিন্দু ব্যবহার। এখানে আপনার লোক লাখ লাখ হয়, হুগলি থেকে আসে ট্যুরিস্ট বাসে, বর্ধমান থাকুন আসে, এবং আপনার কলকাতা থেকে আসে, আরও অনেক অনেক জায়গার থাকুন আসে, মানে প্রচুর লোক আসে। আপনার বিজয়া দশমীটা হয় বাঙালি মেলা, আপনার দুদিন হয় আদিবাসী মেলা, তিন দিন টোটাল এখানে মেলা হয়। এখানে সরকারি সাহায্য অনেক কিছুই এসেছিল, আসার পরে এখানে অনেক কিছু রাজনৈতিক ঢুকেছে, ঢুকার পরে এই জন্যে অনেক কারণে মানে কারণে কোনো কিছু হয়নি, মানে অনেক কিছু কারণে সব সব পার্টি আছে যে এই কাজটা আমি করব, ঠাকুরের মহিমা আছে ই বলে আমার যেমন আছে তেমন রোগ, পাঁচির ফাঁচির যেমন না হোক ই যেমন আছে ই সেই রকমই চাই, এখানে সরকারি কোনো ই চাই নাই। আর বলছি যে বাবু এখানে ওই যে সানের যে ইয়েটা আছে ওটা কোন দিকটা? ওটা আপনার সোজা এই রোড থাকুন আপনি ডাইনে ঘুরে বাঁ দিকে, যেটা শোনা আর কি যে বিজয়া দশমীর দিন যদি ইয়েটা হয় এখানে সে গুড়গুড় গুড়গুড় আওয়াজ হয়, গুড়গুড় গুড়গুড়, বিজয়া দশমীর বিজয়া বুজয়া দশমীর আগের দিন থাকুন, ওইটা আপনাকে বলছি 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 ওইটা আপনার যেটা আছে বিজয়া দশমীর দিন আগের দিন ওটা ঘাটশিলা থেকে বাবা ভৈরব আসে রঙ্কিনম মন্দির থাকুন ভৈরব থান, হ্যাঁ তলে তলে পথ আছে, তখন খোল কীর্তন সব কিছু নিয়ে আসা হয়, তখন খোল কীর্তন বাজায় পাখা করে। এটা কি একদম সত্যি ঘটনা যে অরিজিনাল অরিজিনাল যে এটা পুরো কাব্যিক অরিজিনাল অরিজিনাল বাস্পবিরাবে পুরো হ্যাঁ মানে এরকম সময়টাতে হয় পুজোর গেটা গোরাংটা এমন কাম্পে এরকম হুম হুম এটা অরিজিনাল হয়। আচ্ছা তখন কি করেন আপনারা?
আমাদের পূব্বা পুরুষ শাঁক বাজায় গায়ের পাড়ার লোক। আগে পূব্বার পুরুষ আপনার খোল কীর্তন নিয়ে আসতো, পাকা করা হয়, ভৈরবের মাথার তখন একটা ঘামের রকম বেরায় আর একটা লাভার রকম ভাপ উঠে, তখন ওইটা ওটা মাথার যে কানা আছে একটা নাক দিয়ে মুখ দিয়ে ওইটা উঠে আর কি। আগ্নেয়গিরি আছে লাভাটা যেটা আপনার যখন দমে উত্তাপ হয়, আছে আছে আছে, যখন আপনার দমে উত্তাপ হয় ওইখানেই আছে, তার তলে পুরো গভীর আছে আপনার লাভাটা যেটা আছে ওটা যখন আসে পুরো লাভা একটা উঠে সেই টাইমে পাকা মাখা, ওটা আপনার অমাবস্যা পূর্ণিমা দিনক্ষণে হয়, না টাইম টেবিল নাই, ওইটা দিনক্ষণে হয়। আর ওই বিজয়া দশমীর আগের দিন এখানকে ভৈরব আসে আরও যায় যাতায়াত করে, তখন সব গায়ের লোক গ্রামের লোক আপনার খোল কীর্তন করে শাঁক টাক বাজায় প্রদীপ দেখায়, যার যেমন নিয়ম আর কি সেইভাবে করে।